তো হ্যালো গাইস, চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো যে আমার এই পুকুরটাতে কী কী মাছ আছে এবং সেগুলোকে ধরবো, ধরে দেখাবো কী কী মাছ আছে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মোটামুটি জাল টানা হলো, কিন্তু বড় মাছ মনে হয় না উঠেছে। তো ওইদিকে নিয়ে আস্তে আস্তে ওইদিকটা উঁচু কর, ওইদিকটা উঁচু কর। তো গাইস প্রথমে এখান থেকে পানাগুলো ফেলে দেবো, পানা আছে পুকুরে মোটামুটি অনেক। তো গাইস আমাদের বড় কাপ একটা উঠেছে, তো আর একটা আরও দুটো আছে মোটামুটি, আর দুটো ওখানে এখনও উঠেছে। তো মলিটলি উঠেছে মোটামুটি সাইজের মলিটলিগুলো, তো মাছ উঠেইনি ধরতে গেলে কয়েকটা মাছ উঠেছে। তো যেগুলো আমরা রাখবো সেগুলো ধরে নিচ্ছি। তো গাইস একটা ধরেছি, গাইস মাছগুলো ধরে ফেলেছি ফাইনালি। উঁচু কর, তো গাইস এই যে মাছগুলো উঠে পড়েছে, গাইস দেখতে পাচ্ছি এই যে মাছগুলো উঠে পড়েছে, কি সাইজ হয়েছে একটা, তিনটে আছে গাইস। তো গাইস মাছগুলোকে আমরা উপরে তুলে তারপরে দেখাচ্ছি মাছগুলো কত বড় হয়েছে। তো গাইস দেখতে পারছো কত সুন্দর সাইজ হয়েছে মাছগুলো, এগুলোর মোটামুটি এক বছর দেড় বছর করে বয়স হয়েছে। তো ভালো বড় বড় সাইজ হয়েছে, এক একটা 8-10 ইঞ্চি করে হয়ে গিয়েছে সাইজ। তো গাইস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।